नमस्कार, मैं हूं आपके साथ अनुष्का और आप देख रहे हैं R9 भारत। अब आप R9 भारत के ऐप को प्ले स्टोर से भी इंस्टॉल कर सकते हैं, साथ ही साथ R9 भारत को फेसबुक, ट्विटर और इंस्टाग्राम पर भी फॉलो जरूर करें। गोमती जिला परिषद एवं उदयपुर परिषद के सहयोग से पर्यटन एवं सूचना एवं संस्कृति विभाग की पहल पर मंगलवार को उदयपुर राजसी हॉल में विश्व पर्यटन दिवस समारोह का आयोजन किया गया। कार्यक्रम का उद्घाटन कृषि एवं किसान कल्याण, परिवहन एवं पर्यटन विभाग के मंत्री प्रणजीत सिंह राय ने छोटे पेड़ों पर पानी छिड़क कर किया। उनके अलावा उदयपुर नगर परिषद के मेयर शीतल चंद्र मजूमदार, पर्यटन विभाग के संयुक्त निदेशक अघर्य साहा, प्रमुख सामाजिक कार्यकर्ता अभिषेक देवराय, सूचना एवं संस्कृति विभाग के संयुक्त निदेशक मनोज देव वर्मा भी मौजूद थे। इस दिन इस पर्यटन दिवस के आधार पर चित्रकला प्रतियोगिता पुरस्कारों का वितरण किया गया। पर्यटन दिवस के अवसर पर विभिन्न विद्यालयों के विद्यार्थियों द्वारा मनोज सांस्कृतिक कार्यक्रमों का आयोजन किया जाता है। इस दिन बोलते हुए कृषि, परिवहन एवं पर्यटन विभाग के मंत्री प्रणजीत सिंह राय ने कहा कि त्रिपुरा की अर्थव्यवस्था को आत्मनिर्भर बनाने का उद्देश्य पर्यटन है। उस पर्यटन के आधार पर विभिन्न स्थानों पर पर्यटन की गुणवत्ता में सुधार के प्रयास किए जा रहे हैं और त्रिपुरा के पर्यटन केंद्रों में सुधार हुआ है, लेकिन बेरोजगार युवाओं के लिए रोजगार के अधिक अवसर होंगे। त्रिपुरा के साथ साथ बांग्लादेश आने वाले दिनों में एक पर्यटन स्थल बन जाएगा। इस अवसर पर बड़ी संख्या में विभिन्न विद्यालयों के विद्यार्थियों और शिक्षक उपस्थित थे। संवाददाता दक्षिण त्रिपुरा बिट्टू मजूमदार। सारा विश्व पर्यटन संस्था কেউ এক জায়গা থেকে অন্য জায়গায় আসতে পারে না, বিধিনিষেধ আছে। দেশ এক দেশ থেকে অন্য দেশ ছেড়ে দিলাম, নিজেদের দেশের এক রাজ্য থেকে অন্য রাজ্যে আসা বন্ধ, সেটাও ছেড়ে দিলাম। নিজের রাজ্যে এক জায়গা থেকে অন্য জায়গার মধ্যে সেখানে সীমাবদ্ধতা সেখানে তৈরি করা হয়েছে, কারণ মহামারী থেকে মানুষকে রক্ষা পেতে হবে। একদম নির্মূল হয়ে গেছে আমি সেটা বলছি না, এই অবস্থা আবার টুরিজমকে নিয়ে ভাবনা কি করে এই সব এই বিশাল, এটা যেমন অর্থনীতি থেকে জড়িত, রাজনৈতিক সঙ্গে জড়িত এবং সর্বোপরি মানুষের যে অন্তরে আনন্দ অনুভব করা। জীবনের কিছু লাগে কর্মব্যস্ততার মধ্যে পাওয়া প্রাকৃতিক সৌন্দর্যের এই সৌন্দর্য অনুভব করা, বিভিন্ন সংস্কৃতির সঙ্গে একই প্ল্যাটফর্ম মিলন হওয়া, একে অপরকে জানা, এবং এই ভাবনাকে নিয়েই এই ট্যুরিজম সিভিলিটি হয়। বিশ্বের বহু কটা রাষ্ট্র যে ট্যুরিজমকে কেন্দ্র করে তাদের অর্থনৈতিক কাঠামো, তাদের রাষ্ট্র চলে, বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা হয়। সবাই বলেছেন সংস্কৃতির অনেক বেশি উন্নত হয়, শুধু এই অর্থনীতি নয়, সমস্ত কিছু, শিক্ষা, সংস্কৃতি, একটা ধর্ম আইনকে অপর ধর্মের সঙ্গে মিলিত হওয়া, এক সংস্কৃতি অন্য সংস্কৃতির সঙ্গে একাত্মতা হওয়া, মানসিক আনন্দ প্রাপ্তি হওয়া, সমস্ত কিছু এটার সঙ্গে জড়িত। এই যে রীতিটি যথেষ্ট উৎসাহ উদ্দীপনার সঙ্গে আমরা পালন করছি। সকালে শুরু হয়েছে আগরতলাতে র্যালির মাধ্যমে। এই মুহূর্তে আমরা রাজ্যে অন্যান্য জায়গার মতো গোমতী জেলার উদয়পুরে বিশ্ব পর্যটন দিবসের আমরা উৎসব পালন করছি। এই উৎসবে অনুষ্ঠানে উপস্থিত আছেন সভাপতি, মাননীয় সভাপতি উদয়পুর পুর পরিষদে এই বিশ্ব পর্যটন দিবস পালন করা হয়ে থাকে। তার একটা ভাবনা থাকে প্রত্যেক বছরের নতুন নতুন ভাবনা নিয়ে এই বিশ্ব পর্যটন দিবস পালিত হয়। এবছরের ভাবনা কি?
এবছরের এই বিশ্ব এই তো পর্যটন দিবসের ভাবনা হচ্ছে 2022 যে রিথিংকিং ট্যুরিজম, আবারও ট্যুরিজমকে ভাবনাতে আনতে হবে, নতুন করে ভাবনা করতে হবে। সমস্ত জাতি, সমস্ত ধর্মীয় মানুষরা, সমস্ত সংস্কৃতি এক দেশ থেকে অন্য দেশ সকলের সঙ্গে একাত্ম বোধ করে, এই ভাবনা নিয়েই এবারে বিশ্ব এই পর্যটন দিবস রিথিংকিং ট্যুরিজম আজকে ভাবনা আমাদের এই বছর। আমরা যদি বলি কেন রিথিংকিং ট্যুরিজম, রিথিংকিং ট্যুরিজমের কথাটা এই কারণে বোধ আসে যে বিশ্বব্যাপী সাহার, তারপর ববি ফ্লাক প্রথম, বিদিতা দেবনাথ দ্বিতীয়, একান্তিকা মজুমদার তৃতীয়, সৃজা রায় এবারে তৃতীয়, দেবনাথ অসংখ্য ধন্যবাদ। এরপর খ বিভাগ সুফরিল নাহা প্রথম, দ্বিতীয় ঋণিতা দাস। ক বিভাগের আমি মঞ্চে আসতে অনুরোধ করছি বিদিতা দেবনাথ প্রথম, দ্বিতীয় দেবাদৃতা দাস, তৃতীয় দেবপর্ণা দাসকে। এবার প্রশ্ন করে দিলাম আমরা দ্বিতীয় ঋণিতা।